সিএএ নিয়ে প্রথম পর্বে যে ভিডিওটা আপলোড হচ্ছে সেখানেও জানিয়েছি এটা কিন্তু সকল ভারতবাসীর জন্যই নয়, এটা সিএএ অ্যাপ্লাই করতে হবে তাদের জন্য যারা বিদেশি নাগরিক বা অবৈধভাবে ভারতে বসবাস করছেন তাদের জন্য, বা যারা ভারতের নাগরিকত্ব পেতে চান তারই একটা অ্যাপ্লিকেশন প্রক্রিয়া, যেটা এখানে কিন্তু বলা হয়েছে ইট ইজ স্পেশালি ফর ইন্ডিভিজুয়াল হু এন্টার ইন্ডিয়া অন অর বিফোর 31st December 2024। এবং এখানে যে কাস্টের কথা বলা হয়েছে হিন্দু, শিখ, বৌদ্ধিস্ট, এছাড়াও জৈন বা পার্সি, এছাড়াও খ্রিস্টিয়ান, এই সমস্ত রিলিজিয়ানের যে সমস্ত মানুষ ভারতবর্ষে বসবাস করছেন বা অন্যান্য দেশ থেকে এসেছেন যেমন পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশ, শুধুমাত্র তাদের জন্যই এই সিএএ যেটা সেটা। এখানে না মুসলিমদের অ্যাপ্লাই করতে হবে, না অরিজিনাল প্রকৃতপক্ষ যারা বংশ পরম্পরায়ভাবে ভারতবর্ষে বছর কি বছর ধরে বসবাস করছেন তাদের করতে হবে, এটা শুধুমাত্র যারা 31শে ডিসেম্বর 2014 আগে ভারতে এসেছেন তাদের জন্যই, এবং যে সমস্ত সম্প্রদায়ের কথা বলা হয়েছে এই সমস্ত সম্প্রদায়ের ক্ষেত্রে, এবং যে যে দেশ থেকে এসেছেন সেই তিনটি দেশের নামও কিন্তু এখানে উল্লেখ করা আছে। এরপরে আমরা দেখব এই সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্টে অ্যাপ্লিকেশন করার জন্য বা নাগরিকত্ব পাওয়ার অ্যাপ্লিকেশনের জন্য কয়েকটি ক্যাটেগরি আছে, অর্থাৎ আপনি যে অ্যাপ্লিকেশন করলেন আর হয়ে গেল এমনটা নয়, কয়েকটা ক্যাটেগরি আছে কোন পরিস্থিতিতে কোন ফর্ম আপনাকে আবেদন করতে হবে, কোন অপশান সিলেক্ট করতে হবে সেটা এবার আপনাকে জানাবো, সাথে সেই সমস্ত ক্যাটেগরির জন্য কোন কোন ডকুমেন্টসগুলো দিতে হবে, প্রত্যেকটা ক্যাটেগরির জন্য ডকুমেন্টস কিন্তু আলাদা আলাদা আছে। এর জন্য আপনাকে যেটা করতে হবে, ইন্ডিয়ান সিটিজেনশিপ অনলাইন .nic.in অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে পেজটিকে একটু স্ক্রল ডাউন করে নিচে এসে দেখতে পারবেন, এখানে ইউ মে ক্লিক হ্যাড টু ভিউ প্রভিশন অফ সিএএ এই অপশানে ক্লিক করবেন, একটা পিডিএফ কিন্তু এখান থেকে ডাউনলোড হয়ে যাবে। তো সিএ অনলাইন অ্যাপ্লিকেশনের জন্য টোটাল কিন্তু 7 রকম প্রভিশন আছে, এই 7 রকম প্রভিশনের জন্য আলাদা আলাদা কিন্তু ক্যাটাগরিও দেওয়া রয়েছে, অর্থাৎ ধরুন আপনি যদি 6 নম্বর প্রভিশনের মধ্যে পড়েন সেক্ষেত্রে আপনার কোন কোন নথিপত্রগুলো দিতে হবে এবং এই প্রভিশনের জন্য কারা এলিজেবল অ্যাপ্লিকেশন করা তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে ডিটেলস দেওয়া হয়েছে। তো এই প্রভিশন সম্পর্কে কিন্তু আগের ভিডিওতে আপনাকে জানিয়েছি, এখনকার ভিডিওতে জানাবো এই 7 রকম প্রভিশনের জন্য আপনাকে কী কী নথিপত্রগুলো দিতে হবে। প্রথম প্রভিশন যেটা 1 নম্বরে আছে, এটার জন্য যে সমস্ত নথিপত্রগুলো আপনাকে দিতে হবে সেটা হলো এই যে প্রভিশনটা আছে, এটা হলো নাগরিকত্ব আইন 1955 এর ধারা 6B-র অধীনে ভারতীয় নাগরিক হিসাবে নিবন্ধন ভারতীয় বংশোদ্ভূত একজন ব্যক্তি দ্বারা আইনের দ্বারা অর্থাৎ 5A-র অধীনে শর্ত পূরণ করে। তো এই প্রভিশনের জন্য যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেটা হলো আপনি যদি পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আসেন, এছাড়াও এখানে যে সমস্ত রিলিজিয়ানের কথা বলা হয়েছে হিন্দু, শিখ, জৈন বা বৌদ্ধিস্ট, এছাড়াও পার্সি বা খ্রিস্টিয়ান, এই সমস্ত সম্প্রদায়ের মানুষ যারা এসেছেন 31শে ডিসেম্বর 2014 আগে তাদের ক্ষেত্রে কিন্তু এই প্রভিশনটা পড়ছে, এবং এখানে আপনাকে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেই ডকুমেন্টসের ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া হয়েছে। এছাড়াও আরও কিছু টার্মস এবং কন্ডিশন দেওয়া হয়েছে, আমি যেভাবে ট্রান্সলেট করে আপনাকে দেখাচ্ছি এই সেম পদ্ধতিতে এখানে সিলেক্ট করে আপনার জাস্ট ট্রান্সলেট টু বাংলা এটাতে ক্লিক করলে কিন্তু আপনার সমগ্র ডিটেলসটা দেখতে পারবেন, এবং এই 7টা প্রভিশনের সমগ্র ডিটেলসটা বলতে গেলে ভিডিওটা অনেকটাই লং হবে। তো যেহেতু ডকুমেন্টসের বিষয়ে বলবো তাই পেজটিকে স্ক্রল ডাউন করে আসার পরে প্রথম প্রভিশনের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনাকে দিতে হবে তার মধ্যে এখানে কিন্তু বলা হয়েছে এ কপি অফ এনি ওয়ান অফ দ্য ডকুমেন্ট ইন শিডিউল 1A বা অ্যানেক্সার এ, অ্যানেক্সার 1, এছাড়াও শিডিউল 1B বা অ্যানেক্সার 2, এছাড়াও শিডিউল 1C বা অ্যানেক্সার 3, এছাড়াও একটা ভ্যালিড অথবা এক্সপায়ার্ড বিদেশি যে পাসপোর্ট আছে যদি থাকে সেটা দিতে হবে, এছাড়াও কিন্তু এখানে বলা হয়েছে রেসিডেন্সিয়াল পারমিট যেটা সেটা ভ্যালিড বা এক্সপায়ার্ড যেটা যদি থাকে সেটা আপনাকে দিতে হবে, এছাড়াও কিন্তু একটা জন্ম সার্টিফিকেট বা জন্মের প্রমাণ আপনাকে দিতে হবে, এছাড়াও এখানে কিন্তু গাইডলাইন যেটা বলা হয়েছে ডকুমেন্ট আপলোডিংয়ের ক্ষেত্রে এখানে আপনাকে ডকুমেন্টসটা কিন্তু পিডিএফে স্ক্যান করতে হবে, এবং এই ডকুমেন্টসগুলোর মধ্যে আপনার মাল্টিপল পেজ যেটা সেটা কিন্তু অ্যাড করতে পারবেন, এবং প্রত্যেকটা ডকুমেন্টসের ক্ষেত্রে আপনার যেন 2 MB-র বেশি না হয় সেটাও কিন্তু নজর রাখতে হবে, এছাড়াও অ্যাপ্লিকেন্টের একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ যেটা সেটা আপলোড করতে হবে, সিগনেচার যেটা সেটাও কিন্তু আপলোড করতে হবে। এখানে ডাইমেনশনটাও কিন্তু মেনশন করে বলা হয়েছে যে আপনাকে 100 ওয়াইড রাখতে হবে এবং 120 কিন্তু হাইট রাখতে হবে, এটা পিক্সেলে সেন্টিমিটার বা ইঞ্চিতে নয়। এরপরে ইমেজ ডাইমেনশন যেটা সেটাও এখানে দেওয়া হয়েছে অর্থাৎ সিগনেচারের জন্য, এবং সিগনেচারের জন্য কিন্তু এখানে 20 KB রাখা হয়েছে, এবং যদি আপনাদের ইমেজ রিসাইজিং করার প্রয়োজন হয় তাহলে মাইক্রোসফট পিকচার ম্যানেজারের দ্বারাও কিন্তু আপনারা চাইলে ইমেজ যেটা সেটা কিন্তু যে রিসাইজ যেটা সেটা রিসাইজিং করে নিতে পারবেন।
এছাড়াও প্রভিশন ওয়ানের ক্ষেত্রে আপনার যদি পাসপোর্টটা বা ভিসাটা যদি থাকে সেক্ষেত্রে আপনারা কী করবেন, আর যদি না থাকে তাহলে কোন কোন অপশানগুলোকে আপনাকে ছেড়ে দিতে হবে সেটাও কিন্তু এখানে বলা হয়েছে। এই সমস্ত জিনিসগুলো একটু ভালো করে দেখে নেবেন। ভিসার ক্ষেত্রেও সেম জিনিসটাও কিন্তু এখানে বলা হয়েছে, আপনি যদি ভিসাটা ভ্যালিড থাকে তাহলে এখানে আপনি সেটা ডিটেলস দেবেন, আর যদি না থাকে তাহলে সেটা ডিটেলস দেবেন না। এখানে সেই জিনিসগুলো কিন্তু মেনশন করে বলে দেওয়া হয়েছে। দুই নম্বর প্রভিশন যেটা, সেটা কিন্তু এখানে আছে, এবং এই দুই নম্বর প্রভিশনের ক্ষেত্রে যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেটা আপনাকে জানাবো। তবে দুই নম্বর প্রভিশন যেটা, সেটা হচ্ছে নাগরিকত্ব আইন 1955 এর ধারা 6B এর অধীনে ভারতের নাগরিক হিসেবে নিবন্ধন এমন একজন ব্যক্তির দ্বারা করা হয়েছে যিনি আইনের ধারা 5(1)(c) এর অধীনে শর্ত পূরণ করে ভারতের একজন নাগরিকের সাথে বিবাহ করেছেন। এই দুই নম্বর প্রভিশন অনুযায়ী আপনাকে যে সমস্ত ডকুমেন্টস দিতে হবে, এলিজিবিলিটি এবং কমিউনিটি যেটা আছে সেটা কিন্তু এই জায়গাতে একই রয়েছে, এবং এখানে যে এলিজিবিলিটি ডেটটা সেটাও কিন্তু একই আছে। জাস্ট এই জায়গাতে আপনি নাগরিকত্ব পাওয়ার যে শর্ত সেই শর্তটাও কিন্তু এখানে দেওয়া হয়েছে, এটা আপনারা দেখে নেবেন। এরপরে ডকুমেন্টস লিস্ট কিন্তু এখানে দেখতে পারবেন, শিডিউল 1A বা অ্যানেক্সার 1, এছাড়াও 1B বা অ্যানেক্সার 2, 1C এটা লাগবে, এবং পাসপোর্ট থাকলে সেটা দেবেন, সেটা ভ্যালিড বা এক্সপায়ার যেটাই হোক না কেন। রেসিডেন্সিয়াল পারমিটের ক্ষেত্রেও কিন্তু একই। এছাড়াও এখানে কিন্তু সেই প্রমাণ দিতে হবে যে স্বামী বা স্ত্রী দুইজনের মধ্যে যিনি ইন্ডিয়ান আছেন তার ইন্ডিয়ান যে পাসপোর্ট সেটা, অথবা বার্থ সার্টিফিকেট যেটা সেটা কিন্তু আপলোড করতে হবে। এছাড়াও একটা ম্যারেজ সার্টিফিকেটের কপি দিতে হবে যেটা রেজিস্টার দ্বারা ইস্যু হয়েছে। এরপরে গাইডলাইন যেটা আছে, আগে যে সিস্টেমটা আছে সেম সিস্টেমটাও কিন্তু এখানে রয়েছে। এছাড়াও ওয়ান প্রভিশনের মতোই কিন্তু এখানেও দেওয়া হয়েছে, যদি পাসপোর্ট বা ভিসা থাকে তাহলে তার ইনফরমেশানগুলো দেবেন, না থাকলে দেবেন না, বা কীভাবে দিতে হবে না দিতে হবে সেটা কিন্তু এখানে বলা হয়েছে। এরপরে তিন নম্বর যে প্রভিশন আছে সেই প্রভিশনটা হলো নাগরিকত্ব আইন 1955 এর ধারা 6B এর অধীনে একটি অপ্রাপ্তবয়স্ক শিশুর নিবন্ধন আইনের 5(1)(d) ধারার শর্ত পূরণ করে। এই জায়গাতে যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া একই রয়েছে, এবং যে সমস্ত কমিউনিটি আছে সেটাও একই আছে। এছাড়াও এখানে কিন্তু রিকোয়ার্ড ডকুমেন্ট যেটা, সেটা হচ্ছে শিডিউল 1A, শিডিউল 1B বা 1C প্রত্যেকের ক্ষেত্রেই দিতে হচ্ছে। এছাড়াও একটা ভ্যালিড পাসপোর্ট বা এক্সপায়ার্ড রেসিডেন্সিয়াল পারমিট যেটা সেটাও। এছাড়াও কিন্তু এখানে প্রুফ দিতে হবে যে ইন্ডিয়ান সিটিজেনশিপ আছে বোথ প্যারেন্টসের, অর্থাৎ বাবা বা মায়ের, সেটা ইন্ডিয়ান পাসপোর্ট অথবা বার্থ সার্টিফিকেট দিলেও চলবে। এরপরে দেখা যাচ্ছে যদি আপনি গার্জিয়ানের তথ্য দিতে চান সেক্ষেত্রে গার্জিয়ানের কিন্তু প্রুফ যেটা, সেই গার্জিয়ানশিপ প্রুফটা কিন্তু আপনাকে দিতে হবে। এরপরে চার নম্বর যে প্রভিশনটা আছে সেখানে যেটা বলা হয়েছে সেটা হলো নাগরিকত্ব আইন 1955 এর ধারা 6B এর অধীনে ভারতের নাগরিক হিসেবে নিবন্ধন করা একজন ব্যক্তির দ্বারা করা হয়েছে যার পিতা মাতা ধারা 5(1)(a) বা ধারা 6(1) ধারা বা 5(1)(1) এর অধীনে শর্ত পূরণ করে ভারতের নাগরিক হিসেবে নিবন্ধিত হয়েছেন। এখানেও এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু একই রয়েছে। এছাড়াও ডকুমেন্টস যেটা লাগবে সেটা 1A বা 1B, 1C, এছাড়াও পাসপোর্ট বা রেসিডেন্সিয়াল পারমিট, এবং এখানে কিন্তু ইন্ডিয়ান সিটিজেনশিপ সার্টিফিকেট যেটা আন্ডার সেকশন 5(1)(a) অথবা 6(1) সিটিজেনশিপ অ্যাক্ট 1955, এখানে কিন্তু বোথ যে প্যারেন্টস রয়েছে বাবা বা মায়ের সেটা কিন্তু লাগবে। এরপরে পাঁচ নম্বরে যে প্রভিশনটা আছে এই প্রভিশন অনুযায়ী এটা হলো নাগরিকত্ব আইন 1955 ধারা 6B এর অধীনে ভারতের নাগরিক হিসেবে নিবন্ধন এমন একজন ব্যক্তি যিনি পিতামাতার মধ্যে একজন সাধারণ ভারতের নাগরিক ছিলেন আইনের ধারা 5(1)(f) এর অধীনে শর্ত পূরণ করে। এই জায়গাতে যে সমস্ত ক্রাইটেরিয়া সবই একই রয়েছে, জাস্ট ডকুমেন্টসের এই জায়গাতে শেষ অপশানটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে আলাদা আলাদা আছে, তো বাকিগুলো সবই একই আছে এর মধ্যে যে কোনো একটি। এছাড়াও এখানে কিন্তু একটা প্রমাণ দেখাতে হবে অ্যাপ্লিক্যান্ট অথবা তার পিতামাতা যে কোনো একজন ভারতীয় ছিলেন, স্বাধীন ভারতীয় ছিলেন, এছাড়াও তার একটা কপি অর্থাৎ পাসপোর্ট বা বার্থ সার্টিফিকেট কিন্তু দিতে হবে বা আপলোড করতে হবে। এরপরে ছয় নম্বরে যে প্রভিশনটা আছে এই প্রভিশন অনুযায়ী যেটা বলা হয়েছে নাগরিকত্ব আইন 1955 এর ধারা 6B এর অধীনে ভারতের একজন বিদেশি নাগরিক হিসেবে নিবন্ধিত হয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই ছয় নম্বর যে প্রভিশনটা আছে এটা, এর জন্য সবই কিন্তু একই আছে। জাস্ট এই ক্ষেত্রে শুধুমাত্র যারা আফগানিস্তান থেকে এসেছেন তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল, এছাড়াও কমিউনিটি যেটা সেটা একই আছে। এবং এখানে কিন্তু রিকোয়ার্ড ডকুমেন্টসের মধ্যে কিছুটা কমানো হয়েছে, অর্থাৎ এখানে 1A বা 1B এখানে পাসপোর্ট চাওয়া হয়েছে, রেসিডেন্সিয়াল পারমিট যেটা সেটা কিন্তু এখানে চাওয়া হয়নি। এই জায়গাতে কিন্তু একটা ওভারসিজ সিটিজেন্স অফ ইন্ডিয়া রেজিস্ট্রেশন যে সার্টিফিকেট সেটা কিন্তু আপলোড করতে হবে, যেটা কার্ড হোল্ডার আন্ডার সেকশন 7A এর উপরে ভিত্তি করে। এবং সর্বশেষ অর্থাৎ সাত নম্বর যে প্রভিশনটা আছে এই প্রভিশন অনুযায়ী
এখানে বলা হয়েছে ভারতের নাগরিক হিসেবে প্রকৃতিকরণ, এই জায়গাতে কিন্তু আপনাকে যে সমস্ত এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, যেমন পাকিস্তান, আফগানিস্তান বা বাংলাদেশ এবং কমিউনিটি যেগুলো আছে একই আছে। এরপরে কিন্তু এই জায়গাতে এই জিনিসগুলোও কিন্তু আপনারা অবশ্যই ভালো করে দেখে নেবেন যে এখানে কী কী বলা হয়েছে। সব কিছু যদি আমি একেবারে বলতে যাই ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে, সুতরাং এই বিষয়টাও কিন্তু আপনাকে একটু ভালো করে মনোযোগ দিয়ে ফলো করতে হবে। আমি জাস্ট ডকুমেন্টসের বিষয়ের জন্য যেহেতু ভিডিওটা করছি তার জন্য ডকুমেন্টস পারপাসটা বলে দিচ্ছি। তো এখানে প্রথম যে অংশগুলো সবই কিন্তু একই আছে, জাস্ট এই জায়গাতে অর্থাৎ সেকেন্ড যে ডকুমেন্টসটি আছে এটা কিন্তু আলাদা। তো এই ডকুমেন্টসটা কী দিতে হবে? এই ডকুমেন্টসটা আপনাকে দিতে হবে নিজের অথবা আবেদনকারী থেকে একটি হলফনামা এবং একটি ভারতীয় নাগরিকের কাছ থেকে একটি হলফনামা আবেদনপত্রে উপলব্ধ নির্ধারিত ভাষায় আবেদনকারীর চরিত্রের সাক্ষ্য দেয়। অর্থাৎ এটা কিন্তু আপনাকে এভিডেভিট একটা দিতে হবে এবং বাকি যে প্রসেসগুলো আছে সবই কিন্তু একই রয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাকে সমস্ত ডিটেলসটাই কিন্তু দেখিয়ে দিয়েছি। যারা অবৈধভাবে ভারতে বসবাস করছেন বা অনুপ্রবেশকারী আছেন তাদের ক্ষেত্রে, বা যারা সিএএর জন্য অনলাইন অ্যাপ্লিকেশন করতে চান বা নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করতে চান, তাদের ক্ষেত্রে কোন কোন প্রভিশনের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে,